বন্ধুরা, ছেলেটা অ্যাপেল আইফোনকে নিচে রেখে তার উপরে ড্রিল মেশিন চালাতে থাকে। তারপর আইফোনটাকে একটা পাত্রের মধ্যে রেখে তার উপরে সিলিকন ঢেলে দেয়। আর সিলিকনটা শক্ত হয়ে যাওয়ার পর মোবাইলটাকে বাইরে এনে ওই গর্তের ভেতরে লিকুইড প্লাস্টিক ঢেলে দেয়। তারপর লিকুইড প্লাস্টিকটা শক্ত হয়ে একটা মোবাইলের রূপ ধারণ করে। তখন ছেলেটা কার্বন পেপারের উপরে আটা লাগিয়ে ভালোভাবে মোবাইলের উপরে লাগিয়ে দেয়। আর 24 ঘন্টা পর যখন কার্বন পেপারটা শক্ত হয়ে যায়, তখন সেটাকে কাটার মেশিন দিয়ে সুন্দর করে কেটে নেয়। তারপর কার্বন পেপারটা অনেকটা মোবাইলের কভারের মতো দেখতে হয়েছে। আর ছেলেটা দেরি না করে একটা ছোট ড্রিল মেশিন দিয়ে ক্যামেরার জায়গাটা বানিয়ে নেয়। এরপর কার্বন পেপারটার ফাইনাল লুক দেখার আগে আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন, আর যদি প্রতিবেশী দেশ থেকে হয়ে থাকেন তাহলে কমেন্ট করুন, আর যদি না করেন তাহলে বুঝবো আপনি আপনার দেশকে ভালোবাসেন না। বন্ধুরা, ছেলেটা ফাইনালি একটা সুন্দর মোবাইলের কভার বানিয়ে ফেলে।